হ্যালো টেকসান বাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আনবক্সিং বা রিভিউ করব a4tech এর ওয়্যারলেস কিবোর্ড প্লাস মাউস কম্বো একটি প্যাকেজ। তো a4tech এর ভিতর সবচাইতে কম দামের ভিতরে এই প্যাকেজটি, এবং এর পারফরম্যান্স আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এর আনবক্সিং এবং রিভিউতে চলে যাওয়া যাক। প্যাকেটটি খোলার সঙ্গে সঙ্গে এই বড় সড়ো কিবোর্ডটি চোখে পড়বে। তোর সঙ্গে একটি ক্যাবলও দিয়ে দিয়েছে, দেখা যাক কি ক্যাবল দিয়েছে। এছাড়াও মাউসের জন্য একটি ছোটোখাটো বক্স এবং দুটি ব্যাটারিও তারা দিয়ে দিয়েছে। তো আপনাকে এক্সট্রা করে কোনো ব্যাটারি ক্রয় করতে হচ্ছে না। তো এই ক্যাবলটি কেন দিয়েছে আমরা একটু পরেই আলোচনা করব। কিবোর্ডটা মূলত হচ্ছে আপনার a4tech এর ক্যাবলের যে কিবোর্ডগুলো রয়েছে তার সমান হবে, আর মাউসটা অনেক প্রিমিয়াম একটি ফিল দিচ্ছিল। তো আপনারা যখন ইউজ করবেন সেটি খুব ভালোভাবে ফিল করবেন। তো যাই হোক, এখন আমরা দেখি যে ব্যাটারিগুলো কিভাবে আপনি সেট করবেন। তো এর ফাঁকে বলে নেই যে এটাতে এক্সট্রা কোনো আপনার সফটওয়্যার বা কোনো ড্রাইভ ইনস্টল করতে হবে না এই কিবোর্ড মাউস ইউজ করার জন্য। তো কিবোর্ডের এই পাশে একটি মাত্র ব্যাটারি ইউজ করতে পারবো বা একটি মাত্র ব্যাটারির প্রয়োজন হবে, এবং মাউসের প্যাটি খোলার সঙ্গে সঙ্গে এখানে যে অ্যাডাপ্টারটি থাকে সেই অ্যাডাপ্টারটি সুন্দর একটি ফ্রেমের ভিতরে থাকবে, এবং আরও একটি ব্যাটারি সেখানে সেট করতে হবে মাউসের ভিতরে। দেন সেটিকে সেট করার পর আমাদের প্যাকেজটি রেডি হয়ে গেছে। তো এই যে ক্যাবলটি দিয়েছে এটি মূলত কাজ হচ্ছে, আপনার যদি ডেস্কটপ থেকে টেবিলে দূরত্ব খুব বেশি থাকে তাহলে এটি ব্যবহার করতে পারবেন, সেটি ক্যাবল তারা দিয়ে দিয়েছে। বাট মনে হয় না প্রয়োজন হবে, কারণ এর ফ্রিকোয়েন্সিটা অনেক দূর পর্যন্ত মেনটেন করতে পারবে, সেটিও আমরা টেস্ট করে নেব। তো আনবক্সিং করার পর ফুল প্যাকেজটা দেখতে ঠিক এরকম অনেকটাই গোছালো এবং সুন্দর দেখাচ্ছে। তো এই যে মাউস এবং কিবোর্ড, তার জন্য মাত্র একটি মাত্র অ্যাডাপ্টার ইউজ করতে হবে, মানে একটি মাত্র ইউএসবি পোর্টের প্রয়োজন হবে। তো ইউএসবি পোর্টটা জাস্ট আপনার প্রেস করলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, অটোমেটিক সেখানে কিবোর্ড এবং মাউস ইনস্টল বা কাজ করা শুরু করে দিয়েছে। a4tech এর কিবোর্ড প্লাস মাউস আমরা কমবেশি সকলেই ব্যবহার করে থাকি। তো এই ব্র্যান্ডটা নিয়ে বলার মতো তেমন কোনো কিছু নেই, যে আমরা নিঃসন্দেহে জানি কিবোর্ড প্লাস মাউসের জন্য এই a4tech ব্র্যান্ডটি কতটা বেটার। তো যাই হোক, আমরা এর ফ্রিকোয়েন্সিটা টেস্ট করব যে কত দূর অবধি এই কিবোর্ড প্লাস মাউসটা আমাকে সাপোর্ট দিতে পারবে। তো এখানে আপনাদের আরও একটি কথা বলে রাখি, যারা ওয়্যারলেস কিবোর্ড প্লাস মাউস ক্রয় করবেন অবশ্যই জানবেন যে সেগুলো হয় ব্যাটারি অথবা রিচার্জেবল হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কখনো RGB যেই কিবোর্ডগুলো আছে সেগুলো ক্রয় করবেন না ওয়্যারলেসের ক্ষেত্রে, কারণ এগুলোতে আপনার ব্যাটারি অনেক দ্রুত ফুরাবে বা দ্রুত চার্জ করতে হবে। সো সবচেয়ে বেটার হবে যদি আপনি ওয়্যারলেস কিবোর্ড প্লাস মাউস ইউজ করতে চাইলে অবশ্যই RGB লাইট থেকে বিরত থাকুন, নইলে আপনার ব্যাটারি ক্রয় করতে করতে বা চার্জ দিতে দিতে কিছুটা পাগলের মতো অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, আমি একটি রুমের ডিস্টেন্স থেকে আমি এটি প্রেস করবো যে আদতেও এই ডিস্টেন্স থেকে এই সিগন্যালটি কাজ করছে কি না, মানে কিবোর্ডটি কাজ করবে কি না। হ্যাঁ, সেটি কাজ করেছে। এবার আমরা আরও অনেক দূর থেকে টেস্ট করব যে এই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে কি না। অনেক বড় একটি ফ্লোরে আমরা এটি টেস্ট করছি, দেখা যাক আমি যেই সংখ্যাগুলো প্রেস করব তো সেই সংখ্যাগুলো কাজ করবে কি না, এটাই দেখার বিষয় যে এত দূর ফ্রিকোয়েন্সিটা ধরে রাখতে পারবে কি না, দেখা যাক। তো আমরা বেশ কিছু সংখ্যা প্রেস করেছি, এখন দেখার বিষয় যে সেই সংখ্যাগুলি আমার এখানে কাউন্ট হয়েছে কি না। আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো কাউন্ট হয়েছে বা কাজ করেছে, এত দূর অবধি সেই ফ্রিকোয়েন্সি বা সিগন্যালটি কাজ করছিল। a4tech এর এই ওয়্যারলেস কিবোর্ড প্লাস মাউস কম্বো প্যাকেজটির পূর্ব মূল্য ছিল 1450 টাকা, তবে বর্তমানে সব কিছুর দাম বাড়তি হওয়াতে এটির প্রাইস যেটি ছিল 1550 টাকা সেটি অলমোস্ট ফিক্সড
বট সামনে হয়তো বা আরও কিছু বাড়তে পারে। তো আপনারা যারা ক্রয় করতে চান নিঃসন্দেহে এই কিবোর্ড প্লাস মাউসটি ক্রয় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আপনার সাথে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও, ধন্যবাদ, ভালো থাকবেন।